ঘোষ দিয়ে চাকুরি নেয়া জায়েজ আছে কিনা আমরা বলতে চাই ভাই ঘোষ দিয়ে চাকরি নেয়া ঠিক নয় কারণ এখানে দুটি হারাম কাজ হয় একটা হলো ঘোষ দেয়া হারাম আরেকটা হচ্ছে আপনি ঘোষ দেওয়ার কারণে আরেকজনের চাকরি থেকে আপনি তাকে বঞ্চিত করে আপনি অন্যের হকটা নিয়ে নিয়েছেন এটাও কিন্তু না জায়েজ এটাও হারাম কারণ আপনি এটার উপযুক্ত ছিলেন না এই চাকরিটা আরেকজন পেত যদি আপনি ঘোষ না দিতেন তবে হ্যাঁ যদি আপনি ফার্স্ট হন

এই অবস্থায় ওলামাই কেরাম বলেন নিজের অধিকার বাঁচানোর জন্য যদি কেউ চাকরি করতে ঘোষ দিতে চায় তাহলে সে ঘোষ দিয়ে চাকরি নিতে পারবে তবে ঘোষ দিয়ে চাকরি না নেয়াই হচ্ছে উত্তম